আদিবাসী দলিতদের সম্পর্কে হিন্দুত্ববাদী বিজেপির দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে মধ্যপ্রদেশের ঘটনায়। রাজ্যের এক আদিবাসী শ্রমিকের গায়ে বিজেপি অনুগামী যুবকের প্রস্রাব করার ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার এভাবেই বেঁধলেন শাসক দলকে। বিধানসভা ভোটমুখী মধ্যপ্রদেশের ওই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল, পরিস্থিতি সামাল দিতে ওই যুবককে গ্রেপ্তার করে ঘটনার জন্য সংশ্লিষ্ট শ্রমিককে বাড়িতে ডেকে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাতেও অবশ্য বিতর্ক থামেনি। মধ্যপ্রদেশের সিধি জেলায় স্থানীয় বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ প্রবেশ শুক্লা এক আদিবাসী শ্রমিকের মুখে ও গায়ে প্রস্রাব করছেন। এই ভিডিও ভাইরাল হতেই ভোটমুখী মধ্যপ্রদেশে বিজয় চাপে পড়ে গিয়েছে শাসক বিজেপি। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে ওই আদিবাসীকে নিজের বাড়িতে ডেকে এনে তার পা ধুইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় আদিবাসী শ্রমিকের পা ধোয়ানোর ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী চৌহান। কিন্তু তাতেও বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। বৃহস্পতিবার ওই প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ওই ঘটনা বিজেপির প্রকৃত ছবিটা প্রকট করে দিয়েছে। আদিবাসী ও দলিতদের প্রতি হিন্দুত্ববাদীরা যে উদাসীন এবং তাদের দৃষ্টিভঙ্গি কতটা অমানবিক ও বিদ্বেষপূর্ণ তার নিদর্শন ওই ভিডিও। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর দাবি, 18 বছর মধ্যপ্রদেশে বিজেপি শাসনে প্রায় 30,400 আদিবাসী নিগ্রহের মামলা হয়েছে প্রশাসনিক উদাসীনতায়, যার সিংহভাগের কোনো বিচার মেলেনি। তবে শুধু মধ্যপ্রদেশের মধ্যেই এই বিতর্ক সীমাবদ্ধ নেই, সামগ্রিকভাবে শাসক বিজেপিকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলে দিয়েছে ওই ভিডিও। তাই অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সমালোচকদের লাগাম পড়াতে পারছে না বিজেপি। কলকাতা টিভি।